ওরা পুরো টিম নিয়ে এসে আমার বললো যে সরি তোমার লিগামেন্ট ছিঁড়ে গেছে। বললাম লিগামেন্ট কি? বললো এটা আছে তো তোমাকে এক অপারেশন করতে হবে। তখন আমি আসলে বুঝলাম, আমাকে বললো 6 to 8 months তোমাকে ক্রিকেট তুমি খেলতে পারবে না। ওইটা হচ্ছে প্রথম বুঝলাম। দেন চিটাগং এ তোর শহরে 2003-এ যখন আমি আমার লাইফের পিক টাইমে ফার্স্ট টেস্টে 3 উইকেট পাইলাম, সেকেন্ড টেস্টে ফার্স্ট ইনিংসে 4 উইকেট পাইলাম, সেকেন্ড ইনিংসে মার্ক বুচার অন ড্রাইভ করলো, মিড অনে ফিল্ডার ছিল না বলে আমি ওইটা ড্রাইভ দিয়ে ধরতে যে আমার আরেক পায়ে হলো। দেন আমি অস্ট্রেলিয়া, আমাকে ডেভিড ইয়াং এর কাছে প্রথম পাঠাইলো হচ্ছে ডেভ ওয়াটমোর। ও যখন পাঠালো তখন তখন ডেভিড ইয়াং বললো যে তোমার খুব ভুল অপারেশন হয়েছে বাম পায়ে, সো এটা করে তোমার আবার বাম পায়ে একই হবে। তখন আমি আকাশ থেকে পড়লাম। তারপরে যেটা করলো যে পরপর 3টা অপারেশন করলো একসাথে, 2 মাস ছিলাম। বাট আফটার দ্যাট আমি, তারপরও বয়স কম ছিল, রিকভারি করে আবার আসছি। কিন্তু 2008 থেকে 2011 পর্যন্ত আমার আমাকে আমার শরীর আসলে বাই দ্যাট টাইম 8 থেকে 11 3টা অপারেশন পর পর ওই 3টা শরীর আর নিতে খুব কষ্ট হয়েছে। মাসির ভাই, যেটা ডেভিড ইয়াং এর কথা বললেন, আমার ওই হাতের রিস্টের একবার হাত ভেঙে গেছিল, তো আমি ওই গ্রেগ হয় ওর যে পার্টনার ওর কাছে আমি অপারেশন করতে গেছিলাম। তো ডেভিড ইয়াং এর সাথে আমার এমনি আলাপ হচ্ছিল, আমার এখনো মনে আছে ও আমার একটা কথা বলছিল যে আই আমার আমার ওর ডক্টরই ওর ডক্টর যতদিন ধরে ডক্টর ওর ক্যারিয়ারে ও ও এটা বিশ্বাসই করতে পারে না যে আপনি এখনো ক্রিকেট খেলতেছেন। ও আমার এটা একদম ক্লিয়ার কাট এই কথাটা বলছিল যে আই ডোন্ট নো হাউ হি ইজ স্টিল প্লেইং, মানে ওর হিসাবে আপনার খেলার কথা না। তামিম, এরকম সিচুয়েশন আমাদের সবার যায়। আমার হয়তো বা আমার শরীরের সাথে আমার বডিতে গেছে, তোর মেন্টালি তোর একটা সময় দেখবি যে তোরও যাচ্ছে বা যায়। তো আল্লাহ তাআলা না এরকম আমাদের কোন কোন সময় যে যখন দেখে যে আর পিছনে যাওয়ার সুযোগ নাই, তখন কিন্তু আমরা অ্যাটাকিং এ যাই, মানে মেন্টালি আমরা অনেক স্ট্রং হয়ে যাই। তো ওইটাই একটা ব্যাপার। আর ডেভিড ইয়াং আমার বাসায়ও আসছিল, লাকিলি ও বাসায় আসছিল, বাংলাদেশে আসছিল। তখন তখন ওর সাথে আমার কথা হচ্ছিল। তো হ্যাঁ, ও কিছুটা সারপ্রাইজ। ও আমাকে লাস্ট অপারেশনের সময় আমাকে বলেছিল যে ইউ হ্যাড এনাফ। যখন 2012 লাস্ট 2011 বোধহয় লাস্ট অপারেশন করি, তখন আমাকে বলছিল ইউ হ্যাড এনাফ, তোমার নিজস্ব একটা জিনিস আছে, লাইফ আছে, তো বেটার তুমি ক্রিকেটে থাকো, অন্য কিছু করো, তোমার আর অপারেশনের দরকার নাই, কারণ আমার কাছে মনে হয় না যে এটা দেওয়া সম্ভব। তখন আমি ওকে বলছিলাম যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি অস্ট্রেলিয়া এসে আপসেট হইলাম, তুমি আর তোমার মুখ থেকে আমি এটা শুনতে চাইনি, তুমি ওকে বেটার তুমি অপারেশন করো। ওটিতে বসে কথা হচ্ছিল, তখন আমার সাথে কেউ ছিল না, তখন আমার ওয়াইফ 2 দিন পরে গিয়েছিল। তখন আমি বললাম ওকে বেটার তুমি অপারেশন করো, লেস লেট মানে অন্য সব কিছু তুমি আমার পরে ছাড়ো। আসলে এইভাবেই, বাট ও সব মনে করে আর লাভ কি।